আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি অনলাইন কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন্নাহার, প্রভাষক জীববিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সাথে দ্বাদশ শ্রেণীর তৃতীয় পর্বে পঞ্চম ক্লাসের মাধ্যমে যুক্ত হচ্ছি। আর আজকে যে টপিকটি আপনাদেরকে বোঝাবো, সেটি সরকার কর্তৃক নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত প্রাণীবিজ্ঞানের অধ্যায় পাঁচের অধ্যায় চারের একটি টপিক, যেখানে অধ্যায় চার শুরু করেছিলাম, যেটাতে ছিল রক্ত এবং সঞ্চালন। তারই একটি ওই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি আপনাদেরকে হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ড কীভাবে আমাদের দেহ রক্ত সঞ্চালন করে, হৃৎপিণ্ডের আকার আকৃতি, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, এই বিষয় টপিকগুলো আপনাদেরকে আমি বুঝিয়েছিলাম। আজকে আপনাদেরকে আমি বোঝাবো হৃৎপিণ্ড কীভাবে রক্তকে সঞ্চালন করে মানব দেহকে সচল রাখে। তাহলে প্রথমে আসি হৃৎপিণ্ড কীভাবে রক্ত সঞ্চালন করে। শিক্ষার্থীরা, হৃৎপিণ্ড একটি পাম্প যন্ত্র, এটি সংকোচন প্রসারণের মাধ্যমে রক্তকে, রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল, প্রসারণকে ডায়াস্টল বলা হয়। এই সংকোচন সিস্টল এবং ডায়াস্টল, একটি সিস্টল এবং একটি ডায়াস্টল মিলে আমরা ধরে নিই একটি হার্টবিট। অর্থাৎ সংকোচন প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণকে যুক্ত করে আমরা হার্টবিট কাউন্ট করি। আমরা জানি একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতি মিনিটে গড়ে প্রতি মিনিটে সত্তর থেকে আশি গড়ে 75 বার এই হৃদস্পন্দন সংগঠিত হয়। আপনারা যদি মনোযোগ দিয়ে বোঝেন, এই হৃদস্পন্দন সংগঠনের জন্য আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম হৃৎপিণ্ডে কোনো নিউরন থাকে না, কিন্তু হৃৎপিণ্ডের ডান অলিন্দে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, যেটাকে প্রাকৃতিক পেসমেকার বলে, এটি থাকে, যার কারণে এখান থেকে হৃদস্পন্দন শুরু হয়। যেহেতু এখানে নিউরন নেই, এই কাজটি করছে পেসমেকার বা সাইনোঅ্যাট্রিয়াল নোড। আপনারা জানেন শিক্ষার্থীরা, এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটি, অর্থাৎ দুটি অলিন্দ, দুটি নিলয়, ধমনী, শিরা, কৈশিক জালিকা, এগুলোর সমন্বয়ে মানব দেহে রক্ত সঞ্চালিত হয়। আসুন তাহলে আমি শিক্ষার্থীরা বোর্ডে যাচ্ছি। বোর্ডে আপনাদেরকে চিহ্নিত চিত্রের মাধ্যমে টপিকটা, আমি যে চিত্রটি এনেছি একটি রেখাচিত্র, এটি সেই রেখাচিত্রের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। গত ক্লাসে আমি হৃৎপিণ্ডের একদম লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দিয়ে আমি হৃৎপিণ্ডের গঠনটা বুঝিয়েছিলাম। আজকে যে রক্ত সঞ্চালনটা পড়াচ্ছি, সেটি রেখাচিত্রের মাধ্যমে বুঝাচ্ছি। যেহেতু এখানে হৃৎপিণ্ড, মানব দেহ, ফুসফুস, অনেকগুলো অঙ্গাণু রিলেটেড, তাই এখানে আমি রেখাচিত্রটা উপস্থাপন করছি। তাহলে চলুন শিক্ষার্থীরা বোর্ডে যাচ্ছি। এটি হচ্ছে রেখাচিত্র রক্ত সঞ্চালনের। এটি দেহ, দেহ বলতে সম্পূর্ণ দেহকে বোঝানো হচ্ছে। এটি ফুসফুস, মানব দুটি ফুসফুস আছে আপনাদের, আপনারা জানেন। এরপরে এটি হচ্ছে হৃৎপিণ্ড, কারণ উপরের দুটি অ্যাট্রিয়াম, নিচের দুটি হচ্ছে ভেন্ট্রিকল। এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, অর্থাৎ অলিন্দ, নিলয়, ফুসফুস, দেহ, পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, সুপেরিয়র বেনাকে বা ইনফেরিয়র বেনাকে বা এগুলো কী কাজ করে, সেটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমে যদি আসি হৃৎপিণ্ডে রক্ত সংবহনকে আমরা চারটি স্টেপে ফেলতে পারি। একটি হলো অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ, অলিন্দের সংকোচন। এরপর হচ্ছে নিলয়ের প্রসারণ, নিলয়ের সংকোচন। অর্থাৎ অলিন্দ যখন প্রসারিত হবে, শিক্ষার্থীরা মনোযোগী হবেন, অলিন্দ যখন প্রসারিত হবে, দুটি অলিন্দ একই সাথে, অলিন্দ যখন প্রসারিত হবে সুপেরিয়র এবং ইনফেরিয়র বেনাকেবার মাধ্যমে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে, ডান অলিন্দ। আর একই সাথে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করছে। তাহলে আমি বলেছি ব্লাড সার্কুলেশন চারটি স্টেপ, এখানে অলিন্দের প্রসারণ, অলিন্দের সংকোচন, নিলয়ের প্রসারণ, নিলয়ের সংকোচন। অলিন্দ যখন প্রসারিত হয় সমগ্র দেহ থেকে, সুপেরিয়র বেনাকেবা এবং ইনফেরিয়র বেনাকেবার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। একই সময়ে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে। এটা ছিল অলিন্দের প্রসারণ। তাৎক্ষণিকভাবে, স্বাভাবিকভাবে অলিন্দ যখন সংকুচিত হবে, তখন ডান এবং ডান অলিন্দ নিলয়ের মাঝে যে ট্রাইকাস্পিড কপাটিকা ছিল, এটি খুলে যাবে, এবং বাম অলিন্দ নিলয়ের মাঝে যে বাইকাপসিড কপাটিকা ছিল, সেটি খুলে যাবে। খুলে যাওয়ার সাথে সাথে চাপের ফলে অলিন্দ থেকে রক্ত চলে যাবে নিলয়ে,
বাম অলিন্দ থেকে রক্ত চলে যাবে বাম নীলয়ে এবং তাৎক্ষণিকভাবে আবার কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে, ফলে নীলয় থেকে রক্ত পেছনের দিকে যেতে পারবে না। তাহলে অলিন্দে প্রসারিত হলে রক্ত প্রবেশ করলো, অলিন্দ যখন সংকুচিত হলো রক্ত চলে গেল ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল প্রসারিত হওয়ার সাথে সাথেই রক্ত অলিন্দ থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করলো। এখান থেকে আপনারা যদি শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখেন, আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, এখান থেকে ডান নীলয় থেকে শিক্ষার্থীরা মনোযোগী হবেন, ডান নীলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, মনোযোগ দিয়ে বুঝবেন, ডান নীলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে এবং বাম নীলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত সমগ্র দেহে ছড়িয়ে পড়ছে। তাহলে আমি প্রথমে বলেছি অলিন্দ প্রসারিত হচ্ছে চারটি স্টেপে, মানব দেহে রক্ত সংবহন হচ্ছে অলিন্দ প্রসারণ, অলিন্দ সংকোচন, নীলয়ে প্রসারণ, নীলয়ে সংকোচন। অলিন্দ যখন প্রসারিত হচ্ছে সুপেরিয়র বেনাকায় বা ইনফেরিয়র বেনাকায় বা মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করছে, একই সময়ে পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে আসা অক্সিজেন বাম অলিন্দে প্রবেশ করছে। অলিন্দ প্রসারিত হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে তাৎক্ষণিক প্রকৃতিগত নিয়মে অলিন্দ সংকুচিত হবে, ফলে ট্রাইক্যাপসিড বা ক্যাপসিড কপাটিকা খুলে যাবে, খুলে যাওয়ার সাথে সাথে রক্ত চলে যাবে দুটো নীলয়, ডান অলিন্দ থেকে ডান নীলয়, বাম অলিন্দ থেকে বাম নীলয়, তখন নীলয় প্রসারিত থাকবে। নীলয় যখন সংকুচিত হবে নীলয় থেকে শিক্ষার্থীরা মনোযোগী হবেন, বা ডান নীলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে যাবে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে এবং বাম নীলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত চলে যাবে সমগ্র দেহে। এটি হচ্ছে রক্ত সঞ্চালন। শিক্ষার্থীরা আপনারা মনোযোগ দিয়ে বুঝলে এটি ব্যাখ্যা করা কিন্তু খুবই সহজ। আপনারা সবসময় মনে রাখবেন রক্ত ব্লাড বা রক্ত সার্কুলেশনের জন্য, সংবহনের জন্য ধমনী শিরা এবং কৈশিক জালিকা, এই তিনটি নালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রক্ত ব্লাড হৃৎপিণ্ড থেকে ধমনী এবং শিরা এবং কৈশিক জালিকার মাধ্যমে, আপনারা মনোযোগ দিয়ে মনে রাখবেন, ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্তকে সমগ্র দেহে ছড়িয়ে দিবে আর ফুসফুস সমগ্র দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসবে, আর কৈশিক জালিকাগুলো হচ্ছে ধমনী ও শিরা যখন সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো নালীতে পরিণত হয়ে আমাদের প্রান্তীয় অঞ্চলে রক্ত বহন করে নিয়ে যায়, সেগুলো হচ্ছে কৈশিক জালিকা। এই তিনটি হচ্ছে রক্ত সংবহনের নালিকা, একটি ধমনী, আরেকটি শিরা, আরেকটি হচ্ছে কৈশিক জালিকা। রক্ত সংবহনের মূল অঙ্গই হচ্ছে হৃৎপিণ্ড। শিক্ষার্থীরা, আমি আজকে রক্ত সঞ্চালনের যে টপিকটি পড়ালাম, এটি মানব দেহের রক্ত সংবহন আপনারা জানেন, এবং এর ক্ষেত্রে একটা প্রশ্ন প্রায়ই আসে যে মানব দেহের রক্ত সংবহনকে দ্বিবর্তনী রক্ত সংবহন বলা হয় কেন, যুক্তি দেখাও বা ব্যাখ্যা করো বা আলোচনা করো, উচ্চতর একটা প্রশ্ন আসে। আজকে সেই প্রশ্নটাই আমি আপনাদেরকে অনুশীলনমূলক কাজে দিয়েছি। হৃৎপিণ্ডের রক্ত সংবহনকে দ্বিবর্তনী সংবহন বলার পক্ষে যুক্তি দেখাও। দ্বিবর্তনী কেন বলা হচ্ছে? জ্ঞানমূলকে আপনারা হৃৎপিণ্ডের, এটা যেহেতু আমি কোনো উদ্দীপক দেইনি, সরাসরি আপনারা এখানে অনুচ্ছেদ আকারে ব্যাখ্যাটা লিখতে পারেন। দ্বিবর্তনী বলার কারণ হলো হৃৎপিণ্ডে রক্ত সংবহনের জন্য একবার পুরো দেহে রক্ত সংবহনের জন্য রক্তকে দুবার হৃৎপিণ্ডে প্রবেশ করতে হয়। একবার হচ্ছে পালমোনারি সংবহন, এই সংবহনের একটি হচ্ছে পালমোনারি সংবহন, আরেকটি হচ্ছে সিস্টেমিক সংবহন। পালমোনারি সংবহন কোনটি? যেটি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, আর সিস্টেমেটিক সংবহন হচ্ছে সমগ্র হৃৎপিণ্ড থেকে ওই রক্ত সমগ্র দেহে ছড়িয়ে পড়া। এই জন্যই মানব দেহে রক্ত সংবহনকে দ্বিবর্তনী সংবহন বলা হয়। শিক্ষার্থীরা, আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত যে বইটি আছে সেই বইটি এই প্রশ্নটি খুব সুন্দর করে যুক্তি দিয়ে উপস্থাপন করা হয়েছে। আমি লাইভ ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছি, সেই টপিকটি আজকে আমি আপনাদেরকে অনুশীলন কাজে দিয়েছি। আশা করি আপনারা অনুশীলন কাজে খাতায় উত্তরটি সুন্দরভাবে উপস্থাপন করবেন। শেষ করছি আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, অনুরোধ করছি অনুশীলন কাজগুলো দিবেন এবং সরকার কর্তৃক নির্ধারিত আপনাদের প্রতি সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো আসছে সেগুলো খুব যথাযথ নিয়ম অনুসরণ করে উত্তরপত্র উপস্থাপন করে প্রতি শনিবার আমরা জমা নিচ্ছি সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, সেই সময়ে জমা দিবেন। শিক্ষার্থীরা, তাহলে শেষ করছি আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।